আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول النبی بعد وعلى اله দর্শক এই মুহূর্তে কাছে দূরে প্রভাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক মোবারকবাদ শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত এবং নেক্সাস টেলিভিশন পরিবেশিত ইসলামিক অনন্য মোবারক আয়োজন ইসলামী জীবন বিধান পুরো অনুষ্ঠান জুড়ে থাকব আমি মোহাম্মদ মুস্তফা জামানি মসজিদ প্রিয় দর্শক আজকের টপিক হচ্ছে মাদকের ভয়াবহ শাস্তি মাদক একটি ঘৃণিত কাজ মাদক সেবনকারী ঘৃণিত ব্যক্তি শক্ত ব্যক্তির কাছে ভালো মানুষ বসতে চায় না সঙ্গ দিতে চায় না আজকের মাদকের ছড়াছড়ি সর্বত্র এমন কি মাদক এটি সামাজিক এবং রাষ্ট্রীয় বেদি হিসেবে দাঁড়িয়েছে যে মাদক সেবন করে মাদকাসক্ত ব্যক্তি সে শুধু নিজেকে ধ্বংস করে না বরং পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসে যে মাদক সেবন করে সে নিজেকে ধ্বংস করার পাশাপাশি মাদক ব্যবসা জড়িয়ে পড়ে এতে করে সমাজে দুশ্চিন্তা বেড়ে যায় আমরা দেখতে পাই সরকার মাদক নির্মলে তৎপর আর ইসলাম যেটা আল্লাহ কর্তৃক মনোনীত জীবন ব্যবস্থা সেই ইসলাম মাদক অনুমোদন করে না ওরান হাদিসে মাদকের ভয়াবহ সম্পর্কে বিশদ আলোচনা আসছে এ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আপনাদেরকে আহ্বান জানাচ্ছি স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি ডায়াল করে আমাদের যুক্ত হওয়ার জন্য আয়োজনটি টিভি সেটের পাশাপাশি টেলিভিশন ইসলামিক পেজে এবং টিভি চ্যানেল তো সম্প্রচারিত হচ্ছে ইউটিউব চ্যানেলও সরাসরি সম্প্রচারিত হচ্ছে যারা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি ডায়াল করে যুক্ত হতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা আছে নেক্সেস টেলিভিশন ইসলামিক পেজে মন্তব্যের ঘরে সংক্ষেপে আপনার প্রশ্নটি লিখে দেওয়া ইনশাআল্লাহ আল্লাহ বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদগণ আপনাদের প্রশ্নের জবাব দিবেন কোরআন সুনার আলোকে দালিলিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই অনুষ্ঠানটি প্রতি রাতে এগারোটার সময় সম্প্রচারিত হয় এবং পরের দিন সকাল নয়টা এবং বিকাল চারটায় পুনঃপ্রচারিত হয় আমি বিনীত আহ্বান করছি লাইভ আয়োজনটি লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনিও কল্যাণ হাসিল করতে পারবেন আজকের যেই আলোচ্য বিষয় যেটা আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হলো মাদকের ভয়াবহ শাস্তি পরিণতি তো এই ব্যাপারে আসছি এই মাদকের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যাচ্ছে সামাজিক অবকাঠামো ভেঙে পড়ছে অথচ স্বয়ং আল্লাহ সামাজিক অবক্ষয় মোকাবেলায় তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন মা ইদা সপ্তম পারা হাফিজে কোরআন শরীফের দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আয়াত ইনামু মদ জুয়া মূর্তি লটারি এটা অপবিত্র শয়তানের কাজ আল্লাহ তারা আমাদেরকে নির্দেশ প্রদান করছেন যারা মাদক সেবন করছে তাদেরকে বিশেষভাবে সম্বোধন করে বলছেন তোমরা এগুলো থেকে বিরত থাকো যাতে তোমরা সফল কাম হতে পারবে সুতরাং গ্রহণের মধ্য দিয়ে সেবনের মধ্য দিয়ে সফলতা নেই সাফল্য নেই জান্নাত নেই আছে বর্জনের মধ্য দিয়ে সে কথাই সুস্পষ্টভাবে জান্নাতের মালিক আল্লাহ ওতা তালা ঘোষণা করেছেন রসুরুল্লাহ ইসলাম তো বলেছেন মাদকের ব্যাপারে হাদিসে আসছে কুল্ল মুসকিরিন হারাম যেগুলো নেশা সৃষ্টি করে প্রত্যেকটা নেশাদার বস্তু হারাম সুতরাং হারাম দিয়ে কখনো আল্লাহ নৈকট্য অর্জন করা যায় না জান্নাত লাভ করা যায় না বরং জান্নাত থেকে মাহরুম হতে হয় বঞ্চিত হতে হয় সুতরাং রসুরুল্লাহ সাল্লাহ আসলামের সুস্পষ্ট ঘোষণা অনুযায়ী মাদকতা সৃষ্টি হয় নেশাদার বস্তু হারাম সে হারাম বর্জন করতে হবে তাহলে রসু আসলামের সাফাত নসিব হবে ইনশাআল্লাহ আল্লাহ আরো ভয়াবহ কথা হাদিসে আসছে আমরা আলোচনা করছি আপনাদের সাথে শেয়ার করছি অপেক্ষা আছি স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি ডায়াল করার জন্যে ইনশাআল্লাহ প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করব এই মাদকর মাদকের ভয়াবহ শাস্তির ব্যাপারে হাদিসে আসছে আমার কাছে মনে হয় খুবই ভয়ঙ্কর কথা ভয়াবহ পরিণতির কথা সে হাদিসে স্পষ্টভাবে উল্লিখিত হয়েছে রসুল্লা সাহা বলেছেন নাসাই শরীফের হাদিস যে মুদমিনুল খামার সালা প্রথমে হলো তিন শ্রেণীর মানুষ তাদের জন্য আল্লাহ সুবাহ আলা জান্নাত হারাম করে দিয়েছেন জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না কোন তিন শ্রেণীর মানুষ হাদিসে আসছে রসুরুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মুদমিনুল খামার যে ব্যক্তি নিয়মিত মত পান করে নাউজ আরেকটা হাদিসের অংশ বিশেষ আসছে কেউ যদি এক ঢোক পান করে তাহলে জাহান্নামের জাহান্নামীদের পচা পুচ তাকে খাওয়াবেন এমনি পুচ তারপর পচা এগুলো হবে খুবই দুর্গন্ধময় খুবই কষ্টকর এই জন্য রসুল আসলাম বলেছেন জান্নাতে যেতে পারবে না সেই তিন শ্রেণী মানুষ প্রথম ব্যক্তি হল প্রথম শ্রেণী হচ্ছে মুদমিনুল খামার যে ব্যক্তি নিয়মিত মত পান করে আজকে দেখা যায় অনেক পার্টি হয় অনেক উৎসব হয় অনেক আয়োজন হয় মত ছাড়া তাদের এগুলো হয়ই না এই যে সামনে আসবে দেখা যায় বছরে যতটুকু পান করা হয় ওই দিনই এর চেয়ে বেশি পান করা হয় অথচ শুরু করা হয়েছে তার পবিত্রতার কথা বলে বিশ্ববাসীকে জানিয়ে কিন্তু মানুষ আসেনি ঢোল তবলা দিয়ে পরে আনা হলো তারপরে অনৈতিক কাজ দিয়ে উৎসাহিত করা হলো এরপরে মদ পান সুতরাং মদ পানের মধ্য দিয়ে কখনো সুস্থ বিবেকের পরিচয় হতে পারে না এই আসমান জমিনের মালিকের সন্তুষ্টি অর্জিত হতে পারে না তাহলে তিন শ্রেণীর মানুষের প্রথম শ্রেণী হচ্ছে যে যে নিয়মিত মদ পান করে দ্বিতীয় শ্রেণী হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান নাউজবিল্লাহ আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ আলী আসলামের পরে যাদের স্থান তারা হচ্ছেন মা বাবা দুনিয়াতে আসার মাধ্যম হলো মা বাবা কোরআনে করিম সুরাবান ইসরাইল পুনতম তৃতীয় পৃষ্ঠায় আল্লাহ সুবাহন তালা বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া অবিল ওয়ালিদিন তোমার রাব সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আল্লাহর কথা বলার পরই বলছেন অবিল ওয়ালি দেয়নি মা বাবার সাথে সদ আচরণ করবে এরপরে বেশ কয়েকটি করণীয় বললেন তাদের সাথে নম্র ব্যবহার করবে কণ্ঠস্বর উঁচু করবে না ধমক দিয়ে কথা বলবে না আবার হাদিসে আয়তের ব্যাখ্যা আসছে মা বাবা উভয়জন অথবা একজন যদি বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদের সেবা করে জান্নাত হাসিল করবে এই মা বাবা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে সুভান আল্লাহ মা বাবার জন্য আল্লাহ তো দয়া পরশ দোয়া শিখিয়েছেন সে ছোট্ট বিখ্যাত দোয়া আমি কি পারি আমি যার যদি গার্জিয়ান হয়ে থাকি মা বাবা হয়ে থেকে আমার সন্তানকে শিখিয়েছি সেই দোয়াটি হচ্ছে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা তাহলে মা বাবার ঋণ কেউ পরিশোধ করতে পারবে না সেই মা বাবাকে যদি কষ্ট দেয় মা বাবার যদি অবাধ্য সন্তান হয় মা বাবা এত কষ্ট করলেন আর আজকের তার জায়গা হচ্ছে ফ্যামিলির জায়গা হচ্ছে অনেকের ভরণ পোষণের ব্যবস্থা হচ্ছে আর মা বাবাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসছে কতটুকু নির্মমতা হতে পারে কতটুকু অমানবিক কাজ হতে পারে এটা সৎ মানুষ ভালো মানুষের পরিচয় হতে পারে না এরপরে আল্লাহ তালা রসুল আসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মা বাবার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত হারাম এই জন্য যদি কষ্ট দিয়ে থাকি দ্রুত তার সাথে মা বাবার কাছে মানে মাফ চেয়ে নিই আর যদি চলে গিয়ে থাকেন তাদের জন্য ইসাল এসা ব্যবস্থা করে এরপরে তৃতীয় সে ব্যক্তি হচ্ছে ইউস তার জন্য জান্নাত হারাম দ্যুস কাকে বলে আল্লা দকির রুফি আহলি আল খাবাস যে ব্যক্তি ফ্যামিলির অশ্লীলতাকে স্বীকৃতি দিয়ে চালু রাখে নাউজবিল্লা আজকে দেখা যায় অনেকে এটাকে আধুনিকতার দোহাই দিয়ে আধুনিক শাস্তি গিয়ে আমরা দেখা যায় ফ্যামিলির মধ্যে স্ত্রী মেয়ে পরিবারের মধ্যে আমরা অশ্লীলতাকে আশ্রয় দিয়ে থাকি প্রিয় দর্শক এই মাদকতার ব্যাপারে আমরা প্রাথমিক কিছু কথা শুনেছি সময় হয়েছে একটা বিরতি যাবার ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলাম অনুষ্ঠান ইসলাম জীবন বিধানে আমরা প্রথম বিরতির আগে মাদকের ভয়াবহ শাস্তি সম্পর্কে আলোচনা শুনে আসছিলাম আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছে আজকের সম্মানিত অতিথি ইসলামী চিন্তাবিদ গবেষক লেখক মালিবাক ঐতিহ্যবাহী দিন প্রতিষ্ঠান জামিয়া শারিয়ার সিনিয়র মোহাদ্দিস মুফতি মাহাতরাম আব্দুস সালাম হাফিজ আউল্লাহ সালাম ওয়ালাইক শুক্রান আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাদকের ভয়াবহ শাস্তি যদি ছোট্ট করে বলতেন তারপর আমরা প্রশ্ন পর্বে চলে যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটি সময় উপযোগী বিষয় নিয়ে অবতারণা করার জন্য আসলে মাদক নেশা এটা মানব সভ্যতার চরম শত্রু মানব এবং জীবনের ক্ষেত্রে এটা প্রধান বাধা হয়ে দাঁড়ায় সমাজের শান্তির জায়গা অশান্তির অনল ছড়িয়ে দেয় প্রজ্জ্বলিত করে এবং সমাজের মধ্যে দুরাচার অস্থিরতা বৃদ্ধি করে দেয় সবচেয়ে বড় কথা হলো সভ্যতার চাকাকে পেছনে নিয়ে যায় এই জন্য কোরআনে করিম ধাপে ধাপে যেহেতু আমরা বর্তমানে যেভাবে কোক ইত্যাদি গ্রহণ করি তারা মদ ওইভাবে নেশা জাতীয় দ্রব্যের সাথে খুব পরিচিত ছিল এই জন্য কোরআন প্রথমে তাদেরকে একটু একটু করে বুঝিয়ে বুঝিয়ে সর্বশেষ আয়াত নাজির করেছে ইন্নাল খামর ওয়াল আইস ওয়াল মৈসর ওয়াল আজলাম ওয়াল রিজস মিন আমাল শাইতান ইনন্নাল খামর ওয়াল মৈসর ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজস মিন আমাল শাইতান যে মাদক এবং এই এই যাক্কিচু আছে তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা এবং পূজোর বেদি এগুলো সব শয়তানি আমল এবং অপবিত্র সূত্রং তোমরা এগুলো থেকে সম্পূর্ণ পরিহার করো এগুলোকে তাহলে তোমাদের कामयाबी নিশ্চিত দেখুন রসুল একরম আলী হাসালামের কাছে একজন সাহাবি দাইলাম হেমিয়ারি হেমিয়ার এলাকার দাইলাম সাহাবির নাম ছিল তিনি এলেন এসে বললেন ইয়া আল্লাহ আমরা যে এলাকায় বসবাস করি এটা শীত প্রধান সেখানে আমরা শীত নিবারণের জন্য এবং যেহেতু আমরা কর্মট কাজ করে খাই এজন্য আমাদের ক্লান্তি এসে যায় তো কাজের ফাঁকে ফাঁকে ক্লান্তি দূর করার জন্য এবং শীতের উষ্ণতা আনার জন্য শীতে উষ্ণতা আনার জন্য আমরা গম দিয়ে একটা পানীয় তৈরি করি সেটা আমরা পান করি নবী জিস্লা সাথে সাথে জিজ্ঞাসা করলেন ওটা কি নেশা নিয়ে আসে তিনি বলেন হ্যাঁ ইয় নেশা আনে না জল আল্লাহ আলী ইসলাম বললেন যে কুল্লু মুস্কিরেন হারাম যে শুধু আঙ্গুরের রস আর খেজুর থেকে তৈরি না বরং অন্য যা কিছু থেকে তৈরি হবে এবং মাদকতার এই আপনার নেশা নিয়ে আসবে তাহলে সেটা ছোটো হোক মা আজকার কালি লুহু ফ্কাফি রুহু হারাম যে অল্প পান করলেও নেশা আসে এবং বেশি পান করলেও নেশা আসে সুতরাং পুরোটাই হারাম হারাম তো এই জন্য মাদকতার বিষয়ে আমরা যদি আরও বলি হাজরতমর্বিন আবদুল আজিজ রাহিমুল্লাহ ইন্দের মধ্যে তাকে গণ্য করা হয় যার সুশাসনের কথা পৃথিবী খ্যাত এবং ইতিহাস একেবারে কিংবদন্তি হয়ে আছেন তিনি যার শাসন আমলে একই ঘাটে একই ঘাটে সেটাই বলছিলাম হ্যাঁ চলাও হতো না জি জি এটা বাদশার ইনসাফের প্রভাবে এটা হতো তো তার কাছে কিছু কে নিয়ে আসলো সবাই মত পান করেছে তাহলে তো আব্দুল আবদুল্লা রহমতুল্লাহ আলী আল্লাহর হুকুম বিধানের ক্ষেত্রে খুব কঠোর ছিলেন এমনি মানুষের প্রতি দয়াদ্র ছিলেন কিন্তু যখন আল্লাহর হুকুমের বিধি নিষেধের প্রশ্ন এসে যেত কোনো খাতির নেই

जी नाम सुनते पेशी भैया प्रश्नটা করুন প্রশ্ন হলো আমি আজকে কিছু টাকা পেছি রাস্তায় তো টাকাটা আমি কাকে দিলে কিভাবে দিলে ভালো হয় जी আর কোনো প্রশ্ন ভাইয়া जी तो আমার এক বন্ধু বলছিল টাকাটা ওই টাকার সাথে डबल টাকা দিতে হবে তো এটা কি जायज আছে কিনা अच्छा ठीक টাকা সম্পর্কে করণীয় কি এছাড়া আর কোনো প্রশ্ন আছে কিনা অনেক ধন্যবাদ সাথে থাকুন তখন তাদেরকে নিয়ে আসা হলো এবং বলা হলো যে হজরত আমিরুল এরা মদ পান করেছে তখন তিনি বললেন শরীয়তের বিধান প্রয়োগ হোক দণ্ডবিধির আওতায় নেয়া হোক সবাইকে দণ্ড দেয়া হচ্ছে তখন একজন বলে উঠলেন যে আমিরুল উমিনিন যে এই লোকটা এদের সঙ্গে ছিল রোজাদার কিন্তু এদের সঙ্গে ছিল খায়নি হাজত আমিরুলিন ওমর ইবিন আজিজ রহিমউল্লাহ তখন তিনি বললেন খালিফাদ মুসলিমিন বললেন যে হ্যাঁ তাকে সহ দুর তাকে সহ বলো হ্যাঁ প্রয়োগ করো কেন তিনি তখন আয়াত পড়লেন যে وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهز بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غير إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا بدن তখন তোমাদেরকে অন্যত্র চলে যেতে বলা হয়েছে তুমি যখন মত পান করা হচ্ছে এটা সরাসরি আল্লাহর বিধান লঙ্ঘন সুতরাং তুমি সেখানে বসে থাকলে কী করে তোমারও ওই শাস্তি অবধারিত এই জন্য হজরত মর আবদুল্লাহ আজিজ রাহিমউল্লা সে সয়েম ছিল তাদের সাথে ছিল পান করেনি কিন্তু তবুও আনিদা সামিয়া তুম আয়াত ইল্লাহ ইউক ফর বিহা যে আয়াতের বিধানকে অস্বীকার করা হচ্ছে ও ওয়ুস্তাউ বিহা এবং এর প্রতি তামাশা করা হচ্ছে ফালা তাক অদুম আহম তাদের সঙ্গে বসো না ইনাকুম যদি বসো তাহলে তুমি পান না করলো তাদের মতোই অপরাধী বলে গণ্য হবে তাহলে আলোকে তো বলা যায় যারা দায়িত্বশীল হ্যাঁ তারা তো মনে হয় তো রসুল এর দ্বন্দ্বটাকে বিস্তৃত করেছেন যুক্ত করে আলাইকুম রাহমতুল্লাহ আসসালামু আলাইকুম দুঃখিত লাইনটি কেটে গেছে প্রিয় দর্শক আবার চেষ্টা করুন আশা করি আপনি আবার যুক্ত হতে পারবেন জি যে কথা বলছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের বিষয়ে মাদকতার বিষয়ে নেশা জাতীয় দ্রব্যের বিষয়ে 10 শ্রেণীর লোককে লানত দিয়েছেন জি লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশরাতান 10 শ্রেণীকে এক নম্বর হলো সারিবাহা যে সরাসরি পান করলো দুই নম্বর হলো সাকিয়াহা যে পান করালো তিন নম্বর হলো যে রাহা যে নিংড়ে দিল রসটা নিংড়ে তৈরি করে দিল মো অত যার নির্দেশে করলো তাকেও এবং যে করলো উভয়কে এরপরে ওল হা মিলা ইলাইহা ওয়াল মাহমুলা আতা ইলাইহি যে বহন করে নিয়ে আসলো আর যার কাছে নিয়ে আসা হলো এইভাবে রসুল ও কাতিবাহা ওয়া শাহিদা যে এর লেনদেনের ডিড লেখলো এবং যে সাক্ষী থাকলো এইভাবে করে রসুল আকরাম আলী আলিয়াল্লাম মদ বিষয়ে মাদকতার বিষয়ে দশ শ্রেণির লোককে লানত দিয়েছেন তাহলে বুঝাই যায় হজরত উমর ইবিন আবদুল্লা আজিম রহিমউল্লা তিনি যে কোরআনের আয়াত দ্বারা পান না করা সত্ত্বেও তাকে শাস্তির আয়তা আনলেন এটাই হাদিসের আলোকেই যে তিনিও বুঝছেন যে আসলে কোরআনে কারিমে যেখানে আল্লাহর আয়াতকে লঙ্ঘন করা হচ্ছে উপহাস করা হচ্ছে সেখানে তো একজন মুমিন কী করে থাকতে পারে সে রোজাদার হয় কি করে রোজাদার হলে মদ্য পানকারীদের সঙ্গ দেয় কি করে এই জন্য হাজরত মরিন আব্দুল আজিজ খালি ফেদুল মুসলিমিন তাকেও শুধু তাকেই না বললেন তাকে দিয়েই দণ্ড শুরু করো বেত্রাঘাত শুরু করো যে জলদা আশিটা দুররা এটা যদিও হাত দে বা কাউকে অপবাদ দিলে তো এটা অপবাদ দেওয়া আর মাদকতার দণ্ড একই কেন যে যখন কেউ মদ খায় মাদকতা নেশায় নেশার ঘুরে পড়ে যায় তখনই তার মুখ দিয়ে আবুল তাবুল কথা বেরোয় তা আবুল তাবুল কথা বলার কারণে যেহেতু তাকে আশি মারা হচ্ছে তো খাওয়ার কারণে তো অবশ্যই মারা হবে যে খাবার প্রভাবই তো সে আবোল তাবুল বলে আমাদের হাতে প্রশ্ন আছে এবং ফেসবুকের পেজে অনেক প্রশ্ন এসে জমা হয়েছে আমরা ফোন করে প্রশ্নটা একটু জানতে চাচ্ছি সেটা হলো এক ভাই প্রশ্ন করেছেন সেটা হলো পাওনা টাকা পাওয়া টাকা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকার ক্ষেত্রে ইসলামের বক্তব্য কী উত্তর জানবো আরেকজন আমার একটা প্রশ্ন ছিল জি আমি একজনের মাধ্যমে একটা কিছু টাকা লোন চুলছিলাম জি একটা আমার দূর সম্পর্কের আপার মাধ্যমে তো এখন তোলার পরে এখন ওর হাজব্যান্ড মারা গেছে যাওয়ার পর সংস্থা থেকে হাজার টাকা maaf করে দিছে এখন এই জায়গাটা দাবি করতেছে যে এই জায়গাটা নাকি ওনাদের ওনারা নাকি পাবে এই জায়গাটা জি এখন الساعه 6:30 না না সরি এখন আমার সম্মানিত আমি তো জানার জন্য হাজার টাকা maaf করে দিয়েছে সংস্থা এখন দাবি করতেছে কি যার মাধ্যমে তুলেছে তুমি যার মাধ্যমে আমি টাকাটা তুলছিলাম আচ্ছা আচ্ছা উনি হ্যাঁ

আচ্ছা ঠিক আছে সম্মানিত অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকুন ইশাল আমরা জানবো যে মহাতারাম কুড়িয়ে পাওয়া টাকার ক্ষেত্রে ইসলামের বক্তব্য কি দেখুন এই এর উত্তর দিতে গিয়ে আমরা রসুল আকরম সাল আলী সাল্লামের সেই হাদিসটা পড়ি ওলা মুন্সিদিন যে কুড়িয়ে পাওয়া জিনিস তিনি উঠাতে পারবেন যিনি এটাকে প্রচার করবেন যে আমি পেয়েছি তো এইভাবে যেই বস্তুটা যত বেশি ভ্যালুয়েবল গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সেটার ঘোষণাও ঠিক মূল্যবান আকারে দিতে হবে তখন যদি কেউ না আসে তখন ওই ব্যক্তির পক্ষ থেকে তিনি এটাকে সাদাকা করে দিবেন আর যদি একান্তই গরিব হন তিনি জাকাতের মুস্তাহেক জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি হন তাহলে তিনি নিজেও গ্রহণ করতে পারেন ঘোষণা দেওয়ার কোনো মেয়াদকাল আছে কি মিনিমাম তিন দিন দিবেন তিন দিন এটা হলো মানে সাধারণ বস্তুর ক্ষেত্রে আর যদি ভ্যালুয়েশন আরও বেড়ে যায় তাহলে এটা তিন দিন থেকে আরও বাড়বে ছয় মাসের কোনো কথা আছে কি না ছয় মাসের কথা হলো যে আপনার শুধুমাত্র ইসের ক্ষেত্রে যে স্বর্ণ হীরা জারাত এই জাতীয় বস্তুর ক্ষেত্রে আচ্ছা জি ওনার এক বন্ধু বলেছিল যে তুমি যে পেয়েছো যে পরিমাণ ডাবল টাকা তোমাকে দিতে হবে এটার কোনো ভিত্তি না না এটার কোনো ভিত্তি নেই জাজাকাল্লাহ হেরান আরেক বোনেই আমরা এই মাত্র যে প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে একজন বোনের মাধ্যমে একটা সংস্থা থেকে টাকা নিয়েছিলেন লোন নিয়েছিলেন এখন সে বোনের হাজবেন্ড ইন্তেকাল করেছেন এখন ইন্তেকালের মধ্য দিয়ে সংস্থা পঞ্চাশ হাজার টাকা মৌকুফ করে দিয়েছে মাফ করে দিয়েছে পরবর্তীতে পঞ্চাশ হাজার টাকা ওই মহিলা আবার চাচ্ছে দাবি করছে করণীয় কি আসলে যেহেতু সংস্থা থেকে ঋণ নেওয়া এবং সংস্থা তার স্বামীর বিয়োগের কারণে তার প্রতি দয়া পরবশ এটা কমা করে দিয়েছেন এখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই পঞ্চাশ হাজার টাকা তিনি আর দিতে বাধ্য নন যেহেতু আমি আপনার কাছ থেকে ঋণ নিলে আপনি যদি আমার দুরাবস্থা বিবেচনা করে আমাকে সেই ঋণটা মৌকুফ করে দেন যে আপনি একশো টাকা নিয়েছেন ঠিক আছে পঞ্চাশ টাকা দিলেই হবে আর পঞ্চাশ টাকা আমি মাফ করে দিলাম তাহলে আমি আপনাকে পে করব পঞ্চাশ টাকাই এখনও বিষয়টা এমনই হলো যে যা নিয়েছিলেন বা উঠিয়েছিলেন সংস্থা তার স্বামীর এনতে কালের পরে তাকে কিছু অংশ বা পঞ্চাশ হাজার টাকা মাফ করে দিয়েছে এখন যার মাধ্যমে উত্তোলন করছেন তিনি আলাদা মুনাফা খুরির কারণে বা ইচ্ছায় এই টাকাটা চাচ্ছেন এখন তাকে বুঝিয়ে শুনিয়ে বা সংস্থার যারা মাফ করেছেন তাদেরকে ওনার সাথে ডিল করে দিয়ে তিনি অব্যাহতি পাবেন তবে শরীয়তের দিক থেকে তিনি যদি এই পঞ্চাশ হাজার আদায় না করেন তাহলে তার উপর কোনো রকমের ধরপাকড় হবে না জিনিসাল আশা করি আজকে দর্শক আছেন আমরা জেনে আসে কি জানতে চাচ্ছেন আসসালাম আলাইকুম আমি জানতে চাইছিলাম যে আমাদের তো ভাগ্য নির্ধারণ আগে থেকে করানো আছে সেক্ষেত্রে আমাদের যে সামনে বিপদ বা আপদ কিছু যদি থাকে সেগুলো কি পরিবর্তন আমলের মাধ্যমে বা কোন রকম ভাবে আমরা চেষ্টা করলে পরিবর্তন করতে পারি জি এটা এক নম্বর প্রশ্ন দারুণ প্রশ্ন জি আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার দুইটা ছেলে আকিকা দেওয়া হয়নি যে কোনো কারণবশত তাদেরকে এখন দুজনে বড় হয়ে গেছে একজন সাত বছর একজন ১৪ বছর তাদেরকে আকিকা দেওয়া যাবে না দিলে কি কোনো সমস্যা আছে সাত বছর আর চোদ্দ বছর না জি জি দেওয়া যাবে কিনা সুযোগ আছে কিনা আমরা আমাদের সাথেই থাকুন অনেক অনেক ধন্যবাদ সম্মানিত ভাই জি এরপরে প্রশ্ন হচ্ছে উনি জানতে চেয়েছেন মা ইন্তেকাল করেছেন এক বছর হলো উনি রাতে দিনে প্রায় স্বপ্ন দেখেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আসলে মৃত ব্যক্তিরা এমন জগতে চলে যান যেখানে তাদের একবারে খড়কুটো যে যে পানিতে শরীর সমাধি যার হচ্ছে তিনি যদি পানির মধ্যে একটা খড়কুটু পান সেটা ধরেও বাঁচার ইচ্ছা করেন তো ঠিক মৃত্যু ব্যক্তিরাও এমন জগতে চলে গেছেন তো জীবিতদের পক্ষ থেকে দোয়া ইসাল এসব হাদিয়া তোহফা দান এগুলোর দিকে তারা খুব বেশি মকাপেকি হয়ে থাকেন এজন্য জন্য ওলামা একরাম বলেন কথা যে মৃত ব্যক্তিরা তাদের সাথেই সাক্ষাৎ করেন যাদেরকে মহাব্বত করেন আচ্ছা এখন বারবার ওনার মা ওনার সাথে স্বপ্নে সাক্ষাৎ দেওয়ার মানে হলো যে মা যেন তাকে বলছেন যে আমার যেন কিছু পাঠাও অথবা মায়ের কোনো ঋণ আছে কি এটা একটু উনি দেখে পরিশোধ যদি করতে পারেন তাহলে মায়ের কোনো কিছুর একটা অভাবের কারণে মা বারবার তার সাথে সাক্ষাৎ করছে এই জন্য অন্তত কিছু মিসকিন খাইয়ে দেওয়া বা মায়ের জন্য কিছু দান খায়রাত করা অথবা মায়ের যদি ঋণ থাকে সেগুলো আদায় করে দেওয়া ওনার জন্য উচিত হবে অথবা সময় হচ্ছে আরেকটি ছোট্ট বৃত্ত যাবার ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশা আল্লাহ প্রিয় দর্শক বৃতির পরে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভ আয়োজনে আপনাদের প্রশ্ন জবাব দিচ্ছেন প্রবিন আলিম দিন সিনিয়র মহাদ্দিস মুফতি محترم আব্দুল সালাম হাফিজাহুল্লাহ আরেকজন লাইনে আছেন আমরা প্রশ্নটা নিয়ে আবার উত্তর পর্বে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া হুজুর আমি নূর হোসেন বলছি জি হুজুর আমি বলছিলাম যে মাদক সেবন করলে কঠোর শাস্তি এটা আপনার বলেছেন অত্যন্ত মূল্যবান কথা হুজুর কিন্তু টিভিতে অনেক আলেম বলেন কি ভিন্ন চ্যানেলে বলেন সেরেক ছাড়া আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দিবেন এমন ভাবে বলে যে ক্ষমা হয়ে গিয়েছে হুজুর এতে কি মাদক সেবন আরো বেশি উৎসাহিত করতে পারে ওই সময় আলিম কি বলবেন যে অনেক অনেক ধন্যবাদ আপনার এই কি বলে প্রাণবন্ত বিভিন্ন চ্যানেলে অংশগ্রহণ আমরাও আজকের পেয়ে গেলাম আপনাকে জাজ্লা হের আমরা জানবো ইনশাআল্লাহ জি মাহতরাম আমরা ফেসবুক থেকে প্রাপ্ত কিছু প্রশ্নের দিকে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন লিটন মিয়া সম্মানিত ভাই জানতে চেয়েছেন আমরা অনেকে সিগারেট টানার পরে উঁচু করে নামাজ পড়ি তাতে কি নামাজ হবে সিগারেট কি মাদকের আওতায় পড়ে আসলে সিগারেটের মধ্যে অনেকগুলো ক্ষতি একটা হলো যে আসলে সিগারেট যারা পান করেন খান যারা তারা অনেকটা নেশার বশবর্তী হয়ে পড়েন মানে এটা না খেলে তার ভালো লাগে না ঘুম থেকে উঠে যা রাখছেন তো তার প্রথম ইফতার হলো একটা এমনও আছে এটা মাদকের আওতায় পড়বে না কেন আর দ্বিতীয় কথা হলো যে নামাজ পড়তে যখন যাবেন তখন যেখানে আপনার পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়ে নবীজল্লাহ মসজিদে যেতে নিষেধ করেছেন তো ধূমপান করলে একটা তীব্র গন্ধ হয় এবং পার্শ্বস্থ ব্যক্তি দয় তারা খুব মানে অনুভব করেন খারাপ অবস্থা সব সৃষ্টি ফ্রেশ কষ্ট পায় ওইটা তো আছে যে এই জন্য সৌদি আরবের বিভিন্ন মসজিদের বড় চমৎকার করে লেখা থাকে ইনাল মালা বানু আদম যে বনি আদমের যে বিষয়গুলোতে কষ্ট হয় ফ্রেশ তাদেরও তো তাই তাতে কষ্ট হয় সুতরাং যখন কোনো নামাজি নামাজে দাঁড়ায় ইনামা ইউনাজি রব্বাহু আল্লাহর সাথে সাক্ষাৎ করে আর এই সাক্ষাৎটা ফ্রেস্তাদের মাধ্যমেই আল্লাহ পর্যন্ত পৌঁছায় ফ্রেস্তারা তাদের সব কিছু যে আল্লাহ আপনার বান্দা আপনার এই কত সুন্দর করে করছে মানে ফ্রেস্তা হলো আমাদের সব কিছু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মাধ্যম সুতরাং তাদেরকেই যদি আমি খেপে তুলি এবং তাদেরকে কষ্ট দেই তাহলে আমার ইবাদতটার কি দশা হবে এই জন্য রসুল আকরাম সাল্লি হোসেন এটা সম্পূর্ণ নিষেধ করে মধ্যে আছেই আইদি কুমিলা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া না এভাবে টাকা খরচ করে করে আমি আমার এই কলম আমি আমার ভেতরে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছি তো এটা আত্মহত্যার সামিল এটা সুইসাইড করার যেই গুণা নিজেকে হত্যা করা এভাবে তিলে তিলে ক্ষয়ের দিকে নিয়ে যাওয়া একই গুনার মধ্যে স্বাস্থ্য সম্পদ এবং আশপাশের লোকদের ক্ষতি ক্ষতিগ্রস্ততা ইত্যাদি বিভিন্ন কারণে এটা হারাম ওলামা একরাম ফতোয়া দিয়েছেন আর তৎক্ষণ যে সৌদি আরব বিভিন্ন জায়গায় দেখবেন মামনু অত্যাৎক্ষীন যে ব্যাস নো স্মোকিং আপনি এটা করতে পারবেন না কেন সুতরাং এটা আসলে মানব দেহের জন্য বড়ই মারাত্মক এটা নেশার পর্যায়ে পড়ে জি যা যাকে সুন্দরভাবে আমরা দালিলিকভাবে পেয়েছি আহনা নামে আরেক সম্মানিতবন জানতে চেয়েছেন আমার বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছেন যে তার সম্পত্তির ছেলে মেয়েকে সমান সমান ভাগে দিবে যেহেতু আমার বাবা চেয়েছেন তাহলে সম্পত্তিকে সমান ভাগে ভাগ করতে হবে আর এই জন্য কি আমার বাবা গুণাকার হবেন কি না বাবার ইন্তেকালের পরে এই সুযোগটা নেই হ্যাঁ বাবা যদি জীবদ্দশায় এমনটা করে যেতেন তাহলে তিনি তা পারতেন যে মেয়েদের প্রতি কোনো কারণে যে মেয়ের অসুবিধা বা তার আর্থিক অসঙ্গতি আর্থিক অসচ্ছলতা ইত্যাদি বিবেচনায় মেয়েকেও তাই দিলেন ছেলেকে জীবদ্দশায় তাহলে তা দিতে পারেন কিন্তু দিতে পারবে হ্যাঁ কিন্তু কোনো কারণে ইচ্ছে করলে দিতে পারেন মানে ফুল হাফ হ্যাঁ হ্যাঁ কিন্তু ইন্তেকালের পরে শরীয়ত নির্ধারিত মিসল মিস্টার হাজিল যে একজন মহিলা যা যা পাবেন পুরুষ তার ডবল পাবেন এটা এজন্য যেমন দেখুন আপনি আপনার বোন আছে আপনার ভাই আছে এখন বাবার আত্মীয় স্বজন মায়ের আত্মীয় স্বজন যখন বোনের বাড়িতে আসে না কিন্তু আপনার বাড়িতে আসে এবং খরচ ইত্যাদি সব কিছু আপনাকেই করতে হয় এই জন্য পুরুষের খরচের খাত খুব বেশি আর মেয়েদের অর্জনের খাত বেশি স্বামী থেকে পায় হ্যাঁ বাবা থেকে পায় ভাই থেকে পায় এগুলোর কোনো খরচ নেই এই জন্য জাহিলি যুগে তো কিছুই দেওয়া হতো না ইসলাম বলছে কিছুই দেওয়া হবে না কেন অন্তত অর্ধেকটা দাও তাহলে তার একটা আর্থিক সঙ্গতি হলো এবং আর্থিক ভিত দাঁড়ালো জন্য এই জন্য শরীয়ত বড় চমৎকার সিস্টেম এটা মানে শুধুই ইনসাফের একেবারে পুরোপুরি ইনসাফ যেহেতু তার কোনো খরচ নেই তাকে অর্ধেক দেওয়া হলো আর যার খরচ বেশি স্ত্রীর মোহর দিতে হয় এই কন্যার খরচ দিতে হয় আবার সব কিছু তাকেই ব্যয় করতে হয় বোনকে কিছুই করতে হয় না সুতরাং তাকে বোনের ডবল দিলে এটা তো ইনসাফের পুরোপুরি ইনসাফের অংশই হবে অথবা আপনার কাছ থেকে কথা শোনার পরে মনে হচ্ছে যারা নারীবাদী যারা বলে ইসলাম নারীকে ঠকে তারা যদি কথাগুলো জানতো

ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ যে বেনামাজি ছেলের জন্য কি দোয়া আমরা জানবো অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আমরা জানার চেষ্টা করছি মহাত্ম আমরা ফোন করলে প্রশ্নের দিকে আবার ফিরে আসছি আমরা জানবো ভাগ্য তো নির্ধারিত হাদিসে আসতে পঞ্চাশ হাজার বছর আগে ভাগ্য লেখা হয়ে গেছে এখন পরবর্তী থেকে আমলের মাধ্যমে কোন উপায় কি পরিবর্তনযোগ্য কিনা দেখুন ভাগ্য মানে কাজা যেটা তাকদ তাকদির কাজার এটা দুই ধরনের একটা হলো যে তাকদিরে মো আল্লাহ আর একটা হলো তাকদিরে এ মুবরম মানে যেটা ফিনিশড জাফাল কালাম বিমান তালাক যে এভাবেই লেখা এটার ব্যত্য হওয়ার কোনো কিছুই নেই সুযোগ নেই আর একটা হলো যে আল্লাপাক এভাবেই লেখেন যে বান্দা যদি ওই কাজটা করে তাহলে তার এই জিনিসটা লাভ হবে আর যদি না করে তাহলে তার ক্ষতি আছে তাহলে তো লেখাটাই ওইভাবে সুতরাং তিনি যদি ওইটা করেন তাহলে তার জন্য লাভবান হওয়ার সুযোগ আছে আর যদি না করেন তাহলে তার লস হওয়ার সম্ভাবনা থাকবে তো এই জন্য মোয়াল্লা যেটা সেটা আমলের মাধ্যমে পরিবর্তিত হয় আর যেটা মুব্রাম একবারে ফিনিশড একবারে অবধারিত সেটার মধ্যে কোনো রকমের কোনটা এটা তো জানা নেই জানা নেই এজন্য আমি বান্দার নিয়ম হলো যে দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের বিরুদ্ধে যাওয়ার সময় হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফিরে আসে শুনি যে প্রিয় দর্শক সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই চমৎকার মুবারক এই লাইভ আয়োজনে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মহতরাম শেখ মুফতি আবদুলসালাম হাফিজাহুল্লাহ আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি সেগুলো জেনে আসছি এবার জানতে চাওয়া হচ্ছে এক সম্মানিত ভাইয়ের জিজ্ঞাসা দুইটি ছেলে তার আছে একজনের বয়স বয়স চোদ্দ বছর আকিকা দেওয়া হয় না এক্ষেত্রে যদি বাবা দিতে চান কিভাবে দেবেন পদ্ধতিকে আসলে আকিকাটা সপ্তম দিনের শূন্যত সপ্তম দিন না পারলে চোদ্দতম দিবসে আর তা না হলে একুশতম এই তিনটা ডেট যখন ওভার হয়ে যায় তখন এর আবশ্যকীয়তা ধীরে ধীরে কমতে থাকে তখন এটা সুন্নতে মোয়াক্কাদা থেকে মুস্তাহাবের পর্যায়ে চলে যায় তো সাত বছর চোদ্দ বছর মানে হলো আসলে ফার ডিস্টেন্স হ্যাঁ সুতরাং এখন যেটা মুস্তাহাব হিসেবে তিনি করতে পারেন কিন্তু করতেই হবে এমন কিছু নেই করলে কি দুটাই করতে হবে দুটা পশু নাকি একটা করলে হয় নবীজি হাসান রাদিউল্লাহ তেমন আকিকে করেছেন একটা পশু দিয়ে করেছেন জি জাজাকাল্লাহ খেরান আরেকজন সম্মানিত মুরব্বী বিভিন্ন সময় প্রশ্ন করেন খুব আগ্রহের সাথে আমরা আগ্রহের সাথে গ্রহণ করি সেটা হচ্ছে বিভিন্ন ওলামাইকরাম বলে থাকেন উনি যেটা রেফারেন্স হিসেবে নিয়ে আসতেন শিরিক ছাড়া সব গুণাই মাফ করে দেবেন বলার ভঙ্গিমায় ওনার কাছে মনে হচ্ছে মনে হয় কি মাফ করেই দিয়েছেন কি তাহলে কি মাদক সেবন সে ব্যাপারে কি আল্লাহ মাফ করে দিবেন এই বিষয়টা ঈশ্বর স্পষ্ট যদি করতেন যখন কিনা না মানে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসু মিন আমালি শাইতান ফাজতানিবুহু দেখুন এখানে আল্লাহ পাকরবুল আলমিন মদকে মানে পুজোর দেবীর সাথে উল্লেখ করেছেন ওয়াল আনসাব তখন সাহেব একরাম বললেন যে দেখো খেয়াল করেছো আল্লাহ তালা এই মাদকতা আর নেশায় চূর্ণ হয়ে যাওয়া এর মধ্যে ঢুকে যাওয়া এই নেশায় পরে যাওয়া এটা তো শির্কে জা আলা সুরবাল খামরি লিল শিরকি যে সির্কের একেবারে কাঁচা সমান পর্যায়ে রাখেছেন সুতরাং শির্কের যেই গুণ হবে এটারও তো সেই গুণ হবে সাহাবায় একরাম যদি এটা বুঝে থাকেন তো এখানে যারা মাদকতা একেবারে নেশায় বিভূর হয়ে থাকে তারা মাপ পেয়ে যাবে এটার তো কোনো মানে হয় না বরং হাদিসের মধ্যে আসে রসুল আকরম সাল্লিশ খামরিন ফরদান ওয়ালা আদলান ওলা সরফান যে কোনো রকমের ফরজ নফল কোনো রন নামাজি আল্লাহ তালা যারা মদের নেশা চুর হয়ে থাকে এবং সব সময় মদ্যপাণে অভ্যস্ত থাকে তাদের ফরজ লাকবরমিনু সরফামলা আদলা ফরজও কবুল হয় না আল্লাহ তালা নফলও কবুল করে তহবা করতে হবে তাকে তহবা করতে হবে কি এটার ভয়াবহতা বুঝাইতে গিয়ে নবীলা ফাইন শারিবা ফিরসানিয়াতে ফাজরিবু ফাজলিদুহু দ্বিতীয়বার তাকে দুর্রা মারো তৃতীয়বার দোর মারো চতুর্থবারের কথা বলছেন যে ফাক তুলুহু ফাইন আদ আফের রে আতি ফাকুলুহু যদি যদিও এটা আমল যোগ্য না যে যদি চতুর্থ বারো করে তাহলে তাকে ফিনিশ করে দাও তো ফিনিশ করে দেওয়ার মানে হলো নবীজ্ল বিষয়টা খুব খারাপ দৃষ্টি দেখলেন তো যেখানে নবী আসলাম এত রসমাতুল্লীলা আলামিন একটা গুনাহের কারণে তাকে বলছেন কতল করে দাও তাহলে এটা যে কত ভয়াবহ শাস্তির উপযুক্ত এটা তো বোঝাই যাচ্ছে এবং কোরআনে কারিমিনের বর্ণনা ভঙ্গির দ্বারা বোঝা যাচ্ছে এটা শির্কের কাছাকাছি করে ছোট্ট আমরা পেয়ে যাই অনেক ভালো হয় আমরা আরো বেশি প্রশ্নের উত্তর জানতে পারবো এক ভাই এক সম্মানিত বোন শুনেছেন এখান থেকে যে তাহারুদের নিয়ত করা বেদ উনি ইশরাক আওয়ামী চাষদের নামাজ পড়ে থাকেন কোন একটা নামাজের ভিতরে সুরা কথা বলেছেন আসলে কি কোনো নির্দিষ্ট আছে কোন নামাজে নির্দিষ্ট নেই আর নিয়ত তো মুখে করলে এটা তো বেদাত নিয়ত আমলুল কাল মনে মনে করবেন তো মনে মনে নিয়ত না করলে তো নামাজও অসম্পূর্ণ থেকে যায় আমি জানতে চেয়েছি আপনার কাছে এই ইশরাক এইরাক চাষদের ফজিলত কি যদি ছোট্ট মনে ফজিলত ইশরাকের ফজিলত তো হলো যে ইয়াবানি আদম

মাগরিবের পরে কেউ কেউ বলেন যে দিনের বেলা সকালে এটা ওটা এই অর্থে যে মানে আপনার কোন কোন ক্ষেত্রে কোন কোন হাদিসে চাষদের নামাজকে আওয়া বিনের নামাজ বলা হয়েছে জি কিন্তু মাগরিবের পরে সুন্নতের সুন্নাত জি জাযাকাল্লাহ খাইরান এক সম্মানিত বোনের ভারাক্রান্ত হৃদয়ের প্রশ্ন সেটা হচ্ছে ছেলের বয়স এখন 20 নামাজ পড়ছে না ছোটবেলার নামাজ খুব পড়তো এখন মায়ের দোয়া আল্লাহ সন্তানের জন্য সালাসাতুল আতুরাদ্দু দাওয়াতুল ওয়াদ মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে থাকেন এই জন্য রব্বানা ফিল্লানা মিন আজিনা আজুর রিয়াতি না কুরাত আয়ুন ও জালনা আলীল মুতাকিন এই মামা যে আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন এবং আমাদেরকে উত্তম মুতাকিদের ইমাম বানিয়ে দেন এই দোয়া বারবার পড়বেন এটা আল্লাহ তালা কোরআনে নির্দেশ করেছেন জাজাকাল্লাহ খেরান সাজ্জাদ ইসলাম ফেসবুক থেকে প্রাপ্ত প্রশ্ন উনি জানতে চেয়েছেন তার ছেলের বয়স সাড়ে চার বছর উনি যখন কোরআন উনি যখন কোরআন পড়েন তখন সে কোরআন ধরতে চায় পড়তে চায় এতে কি গুণা হবে কিনা না ছোটো গায়ের মোকাল্লাফ মানে শরীয়তের বিধিবিধান আরোপিত হওয়ার বয়স আসেনি ধরতে চাইলে যদি ছেড়ে না ফেলে ধরতে দেওয়া উচিত এটা বারাকা হবে সোহান এরপরে প্রশ্ন হচ্ছে সাদিয়া আক্তার ওনার প্রশ্ন হচ্ছে শিং মাগুর কই জিয়ন মাছ এগুলো আমার লবণ দিয়ে ওনারা কি করে লবণ দিয়ে মেরে তারপর কাটাকুটি যেটা বলছে করে থাকেন এটা কি মোতাবেক হয় কি না এটাতে নিষেধ দেওয়াতে মধ্যে পড়বে না জি এমন কোনো নিষেধ নাই যে লবণ দিয়ে মারা যাবে না তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পশু কোরবানি করে আকিকা দেওয়ার পর নাম পাল্টালে আবার কি পশু কোরবানি করতে হবে না করতে হবে না আক্তার বোন জানতে চেয়েছেন ওনার প্রশ্ন আমরা সাদি পেয়েছি তারপরে সাবা আক্তার সাদি আক্তার একাধিক প্রশ্ন করেছেন এরপরে আমরা জানব ইস্তেহারা নামাজের কি কোনো নির্দিষ্ট দোয়া আছে মুনা নামে এক বোন প্রশ্ন করেছেন

নিরা পাখি এই নামে একটা উনি প্রশ্ন করেছেন সেটা হলো একটা ছোট্ট করে আমরা একবার শেষ প্রান্তে স্বপ্নিত হয়েছি ফজর নামাজের পরে ঘুমালে তখন স্বপ্নে কোনো কিছু দেখলে কি সত্যি হওয়ার সম্ভাবনা আছে কি হ্যাঁ হাদিসের মধ্যে ফজরের সময়টা মানে স্বপ্ন দেখলে একটা বরকতময় স্বপ্ন এবং ওই সময় শয়তানের অস্ত্রতা হয় না ইত্যাদি বলে বর্ণনা আছে সুতরাং পাক অবস্থা যদি তিনি ঘুমিয়ে থাকেন তাহলে স্বপ্ন দেখলে সেটা যথার্থ হওয়ার সম্ভাবনা বেশি এরপরে তাজরিয়ান জান্নাত উনি জানতে চেয়েছেন আমার প্রতিবেশী হারামভাবে চলে তাদের পিছনে নামাজ পড়লে কি হবে এটা কি জায়গা আছে কিনা প্রতিবেশী যদি ইমাম হন তাহলে তো কোনো কথা নেই তাহলে ওনার গুণা ওনার ওপর হবে কিন্তু বাহ্যিকভাবে যদি তিনি নামাজের শর্ত দি ইত্যাদি পালন করে থাকেন তাহলে তার দায়িত্ব মুক্তি ঘটবে যে কিন্তু জেনে শুনে এমন ইমামের পেছনে বা এমন লোকের পেছনে একাধ্যা উচিত না কারণ খাবারটা যদি হালাল না হয় ইয়া ইউলা দিন আমনু কুলু মিনাত্ত ইবাদ ও আমালু সালিহা যে হালাল খেয়ে এরপরে ইবাদত করার কথা কোরআনের নির্দেশ আছে যে মহতরাম জাজাকাল্লাহ ঘরে কাটা বলছি শেষ করতে সময় পেলে আরও আপনার কাছ থেকে দালিলিক অনেক প্রশ্ন উত্তর পেয়ে আমরা উপকৃত হতে পারতাম বারকাল্লাহ ফিয়া ইলমিক প্রিয় দর্শক আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মাদকের ভয়াবহ শাস্তি সম্পর্কে এক ঢোক যে পান করবে তাকে আল্লাহ পচা জাহান্নামীদের পুষ তাকে পান করাবেন দোয়া কবল হবে না মহাতরাম তো বলেছেন একজন সম্মানিত প্রশ্নের এক দর্শকের প্রশ্ন উত্তরে বলেছেন শিরিক শুধু না শিরিকের কাছাকাছি মাদক সেবন সেটাও মাফ হয় না সুতরাং কেন আমি জান্নাত থেকে মাহরুম আর কেন আমার দোয়া ব্যর্থ হবে ব্যর্থ হবে এবাদত আসন বর্জন করি জান্নাতের পথে চলি নিজে শান্তিময় হই শান্তির বার্তা আমরা সমাজ এবং রাষ্ট্রে ছড়িয়ে দিয়ে আল্লাহ সেই তৌফিক দান করুন যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে স্বকৃতজ্ঞ ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু